বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আবার অনলাইন ক্লাসে দেখা হচ্ছে। আমি মোহাম্মদ সৈয়দ স্যার, শিক্ষা বিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ। প্রতিদিন নিয়মিত যে ক্লাস আমি নিয়ে থাকি, শিক্ষা বিজ্ঞান প্রথম পত্র হিসাবে বৈষম্য দ্বিতীয় অধ্যায়, আজকে আপনাদের সাথে সেই ক্লাসটি নিব। এর আগে আমি আবার বলতে হচ্ছে সেই করোনা নিয়ে, পুরো বিশ্বে আবার সেই করোনা ব্যাপক ছড়িয়ে যাচ্ছে। আমাদেরটা থেকে রেহাই পেতে হলে অবশ্যই যে স্বাস্থ্যবিধি আছে সেটা মেনে চলতে হবে। আমরা সবাই চেষ্টা করবো এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। বাসার বাইরে যাব না, বিশেষ প্রয়োজন ছাড়া যদি ঘরের বাইরে যাই তাহলে অবশ্যই আমরা মুখে মাস্ক পরব এবং সবসময় কাছে হ্যান্ড স্যানিটাইজার রাখবো এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব এবং একে অপরের জন্য দোয়া করব। মহান আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করব যে আমাদের বাংলাদেশে অবশ্যই যে ব্যাপকতা যেটা সবাই আশা করেছিল সেটা থেকে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা রক্ষা করেছে, সেভাবে হয়নি এটা। কিন্তু সামনে শীতকাল এখন চলতেছে, এখানে বাড়তে পারে, সেই কারণে আমাদের অবশ্যই বাড়তি সতর্কতা যেটা সেটা নিয়ে চলতে হবে। এবং আমরা মাদক নিয়ে আবার কথা বলতে হচ্ছে, আমরা মাদকতা সত্যি যেখানে আছে, মাদক যারা সেবন করে বা যে সেই ধরনের মানুষের সাথে চলবো না বা সেটা থেকে আমরা সবসময় দূরে থাকবো। এবং আমি আবারও আপনাদের বলি যে আমরা সবসময় ভালো মতো পড়াশোনা করব। এবং আমাদের সামনেই জানুয়ারি মাস 2021 সালে আপনাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, আপনারা সকলেই সেই পরীক্ষা দিতে হবে এবং আপনারা আপনাদের সবার বেতন অবশ্যই পরিশোধ করবেন এবং সবাই সেই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। এবং আপনাদের সবার জন্য গ্রুপ টিচার নির্ধারণ করা হয়েছে, আপনারা সবাই সেই গ্রুপ টিচার যা যা গ্রুপে আছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী সবাই চলবেন। আপনাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে, আপনাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আপনাদের সবাইকে উপস্থিত হতে হবে। আমরা যদি কলেজ বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অনলাইনে আপনাদের ক্লাস নিব, আর যেহেতু আপনি যদি জানুয়ারি মাসে কলেজ খুলে দেয় তাহলে সেটা আপনাদের কলেজে হবে পরীক্ষাগুলো। তাহলে আমাদের কিন্তু সেই জানুয়ারি মাসের পরীক্ষার যে প্রিপারেশন সেই অনুযায়ী চলতে হবে। আমি হিসাবের বইটা আপনাদের শুরু করেছিলাম এখানে, আপনাদের প্রথমে আমি হিসাবের বইতে জাবেদা করেছি আমরা, তারপর আমরা খতিয়ান করেছি, তারপর আমরা নবদান। হ্যাঁ, আজকে মোটামুটি আমরা এক গড়া দুই গড়া তিন গড়া নবদান শেষ হয়েছে, আজকে একটা নবদান দিয়ে তিন গড়া নবদান শেষ করে টোটাল আগামী ক্লাসে আমরা বহু গড়া নবদানে যাব। তাহলে আমরা শুরু করছি, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, আপনারা দেখেন খেয়াল করেন। এখানে জনাব করিম পহেলা জুন 2018 তারিখে নগদ জমা উদ্দিত ছিল 20,000 টাকা এবং ব্যাংকে জমা দিতে ছিল 6,000 টাকা। আমার বলতে হয় একটা জিনিস যে আপনারা ফার্স্ট ইয়ার, এখানে অনলাইনের মতো ক্লাসে আপনাদের সবাইকে পাওয়া যাচ্ছে না, খুব কম সক্রিয় উপস্থিত থাকে, আপনারা অবশ্যই সবাইকে থাকতে হবে। এটার উপরে কিন্তু আপনাদের সামনে যে পরীক্ষা এবং এটা উপস্থিতির উপরে আপনাদের মার্কস করা হবে এবং আপনাদের পরীক্ষা যেটা আপনারা দিবেন এসএসসি ফাইনাল পরীক্ষা সেকেন্ড ইয়ার উঠতে হলে অবশ্যই আপনাদের এই পেজগুলোতে থাকতে হবে, ক্লাস নিয়মিত করতে হবে। তাহলে এখানে আমরা যাচ্ছি জুন মাস 2018 সাল, মে শরীফের নিকট 10% বার্তায় 50,000 টাকার পণ্য ক্রয় করে 50% চেকে পাওয়া গেল। এবং 9 তারিখ মিস্টার আকাশের নিকট হতে 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয় করে 50% নগদে এবং 50% চেক প্রদান করা হলো, ওটা ক্রয় করেছি আর এটা পণ্য বিক্রি করে চেক পাওয়া গেল। 10 তারিখ ব্যাংক জমা অতিরিক্ত 2,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। 12 তারিখ বিলে স্বীকৃতির মাধ্যমে পণ্য ক্রয় 3,000 টাকা, যেটা নগদের বইতে আসার কথা না। 15 তারিখ 2,000 টাকার প্রাপ্য বিল পাওয়া গেল, 2,000 টাকার প্রাপ্য বিল পাওয়া গেল। এরপরে 17 তারিখ 2,000 টাকার প্রাপ্য বিল 5% বার্তায় ভাঙিয়ে ব্যাংকে জমা রাখা হলো। এরপরে 29 তারিখ ব্যাংক জমা ব্যাংক আদায় খরচ ধার্য করা হলো 50 টাকা। 30 তারিখ
নগদ উদ্বৃত্তে 2000 টাকা দিয়ে পণ্য ক্রয়। ব্যাংকে মোট জমান পরিমাণ নির্ণয় করো, নগদান বই প্রস্তুত করো, জাগ্রত দেখো। আমাদের দেখাতে হবে তাহলে প্রথমে আমাকে এখানে বলছে ব্যাংকে মোট জমার পরিমাণ। তাহলে ব্যাংকে মোট জমা আমরা এখানে একটু মার্কিং করি, মোট জমা ব্যাংকে জমার পরিমাণ। তাহলে আমরা দেখব এখানে আছে 50%, এরপরে এখানে আছে ব্যাংকে জমা দেওয়া হলো 2000 টাকা, এরপরে এখানে আছে 5% ভাগটা ভাঙিয়ে ব্যাংকে। তাহলে মোট জমার পরিমাণ আমরা এখানে পেয়ে যাব। একটা ছক করি আমরা এখানে, ব্যাংকে মোট জমার পরিমাণ নির্ণয়, ব্যাংকে মোট জমার পরিমাণ নির্ণয় আমরা ছক করে ফেললাম। তারিখ, বিবরণ, টাকা। এখন প্রথমে মিস্টার শরীফের নিকট 10% বাড়তায় 50,000 টাকার পণ্য বিক্রি করে 50% চেক পাওয়া গেল। 10% 50,000 টাকা, 10% 5,000 টাকা, বাকি এলো থাকে 45,000 টাকা, তার অর্ধেক 22,500 টাকা। তাহলে আমাদের 22,500 টাকা, এটা হলো 2018 সাল জুন 5 পণ্য বিক্রি করে চেক পাওয়া গেল। পণ্য বিক্রি করে চেক পাওয়া গেল, সেটা হলো 22,500। এরপরে 10 তারিখ, 9 তারিখ এটা আসবে না, 10 তারিখ ব্যাংক জমা, অতিরিক্ত ব্যাংকে জমা দেওয়া হলো 2000 টাকা। তাহলে ব্যাংকে জমা 3000 টাকা। এরপরে 17 তারিখ, 17 তারিখ 2000 টাকার প্রাপ্য বিল, 5% 2000 টাকার প্রাপ্য বিল 5% বাড়তায় ভাঙিয়ে ব্যাংকে জমা রাখা হলো। তাহলে 2000 টাকার প্রাপ্য বিল আমরা ব্যাংকে ভাঙিয়েছি 5% বাড়তায়, তাহলে 2000 টাকার 5% হলো আমাদের চলে যাচ্ছে 100 টাকা। 2000 তার 5% 100 টাকা, তাহলে এই 1900 টাকা আমরা পেয়েছি। তাহলে আমরা লিখব প্রাপ্য বিল ভাঙি, প্রাপ্য বিল ভাঙিয়ে ব্যাংকে জমা। প্রাপ্য বিল ভাঙিয়ে ব্যাংকে জমা 1900 টাকা
প্রাপ্যবিল ভাঙিয়ে ব্যাংকে জমা। তাহলে এখানে আমাদের চলে আসতেছে 1900, 2000, 22400, 26400। আবার আমি বলতেছি আপনাদের যে এখানে আমাকে বলেছিল ব্যাংকে মোট জমার পরিমাণ নির্ণয় করো, মোট জমার পরিমাণ তারা জানতে চাচ্ছে। তাহলে মোট জমার পরিমাণ এখানে ছিল মিস্টার শরীফের নিকট 10% বাড়টায় 50,000, 10% 5,000 বাদ দিলে 45,000 টাকার পণ্য বিক্রি করে 50% চেকে পাওয়া গেল। তাহলে 45,000 এর 50% 22,500 টাকা। তাহলে সেটাই আমরা লিখেছি, পণ্য বিক্রি করে চেক পাওয়া গেল 22,500 টাকা। এরপরে 9 তারিখে জানাল আসবে না, কারণ এখানে কোনো ব্যাংকে জমা দেয়নি। 10 তারিখে ব্যাংক জমা অতিরিক্ত 2,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংক জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব পেতে তার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা ব্যাংক হিসাব। এরপরে 12 তারিখ বিলে স্বীকৃতির মাধ্যমে বর্ণ করে এটা নগদন বিতে আসবে না, যেহেতু কারণ করা হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 2,000 টাকার প্রাপ্য বিল পাওয়া গেল, 2,000 টাকার প্রাপ্য বিল পেলাম। তাহলে প্রাপ্য বিল হিসাব আমাদের এখানে আসবে 2,000 টাকার প্রাপ্য বিল, প্রাপ্য বিল হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট হবে। এবং 2,000 টাকার প্রাপ্য বিল 5% বাট্টায় ভাঙিয়ে ব্যাংকে জমা রাখা হলো। এরপরে আমাদের 29 তারিখে ব্যাংক আদায় খরচ ধার্য করলো 50 টাকা এবং 30 তারিখ নগদ পরিমাণ 2,000 টাকা। তাহলে এটা আমাদের আপনি প্রাপ্য বিল ভাঙিয়ে 1,900 টাকা, মোট আমার বেরোলো 26,400 টাকা। এটা ছিল মোট জমার পরিমাণ। এরপর আমাকে বলছে নগদন বই প্রস্তুত করো। তাহলে আমরা এখানে নগদন বই প্রস্তুত করব, আমরা এটা মুছে ফেলব। তারিখ বিবরণ পিস্টা
এরপর আমরা দেখি যে আমাকে কি বললো জনক করিম পহেলা জুন 2018 সালের তারিখে নগদ জমা উদ্বৃত ছিল 20,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত ছিল 6,800 টাকা। তাহলে 2018 সালে তাহলে 2018 সালে জুন এক ব্যালেন্স বিডি ছিল আমার 20,000 টাকা। এরপর আছে আমাদের 2018 জুন এক ব্যালেন্স বিডি জমা অতিরিক্ত ব্যালেন্স বিডি আমার ব্যাংকে দেওয়া আছে, ব্যাংক আমাদের পাবে 6,800 টাকা। এরপরে জুন মাসের 5 তারিখ মিস্টার শফির নিকট 10% বার্তায় 50,000 টাকা পণ্য বিক্রি করে এত চেক পাওয়া গেল। তাহলে এটা আমরা 22,500 মিস্টার আকাশের নিকট হতে পাওয়া গেল। তারিখ নয়, তাহলে এখানে হবে আকাশ। এরপরে 10 তারিখ ব্যাংক জমা অতিরিক্ত এত টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হ্যাভ ক্রেডিট। ব্যাংক জমা অতিরিক্ত 2,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক নামে সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ হিসাব ক্রেডিট, নগদ নামে সম্পদ হ্রাস পেয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি 12 তারিখ বিলের স্বীকৃতি মাধ্যমে পণ্য করে নগদান্বিত আসবে না। 15 তারিখ 2,000 টাকার প্রাপ্য বিল পাওয়া গেল, প্রাপ্য বিল পেয়েছি। এবং 17 তারিখ 2,000 টাকার প্রাপ্য বিল ভাঙিয়ে 5% বার্তায় ব্যাংকে জমা রাখা হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 2,000 টাকার 5% দিয়ে 1,900 টাকা ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, বার্তা হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বার্তা হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল 2,000 টাকার প্রাপ্য বিল পাওয়া গেল, নগদ হিসাব ব্যাংকে জমা হলো, ব্যাংক হিসাব ডেবিট, বার্তা হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। ব্যাংক আদায় খরচ ধার্য করলো, ব্যাংক হিসাব আদায় খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে 50 টাকা। নগদ উদ্বৃত্ত 1,000 টাকা দিয়ে পণ্য পূরণ করা হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট।
30,000 16,000 balance diyeceğim. নয় তারিখ মিস্টার আগ্রাসের নিকট হতে 5% বার্তায় 10,000 টাকা পণ্য ক্রয় করে 50% নগদে এবং 50% বার্তায় করা হলো। নয় তারিখে এন্ট্রিটা 5% এখানে আমরা 9 তারিখেরটা করে ফেলি। এরপরে আমাদের 26,400 -50,450 -1,900 emotional 600 14,800 তো এখানে হবে 14,800। আমরা একটু আবার দেখি এখানে ব্যালেন্স জুন জুলাই ব্যালেন্স সিডি 11,350 14,800 তাহলে এখানে আমরা অবদান বই থেকে পেলাম পরিমের টোটাল অবদান বইটা এখানে দেওয়া আছে। তারপর আমি আরেকবার রিভিউ করছি যেমন পরিম 1 জুলাই জুন 2018 সালের তারিখে নগদ জমা দিতে ছিল 20,000 টাকা এবং ব্যাংকে জমা দিতে ছিল 2,800 টাকা। 2018 সালের জুন মাসে
মিষ্টা শরীফের নিকট 10% বাটা 50,000 টাকা পণ্য ও বিক্রি করে 50% জায়গা পাওয়া গেল। নয় মিষ্টা আকাশের নিকট হতে 5% বাটায় 10,000 টাকা পণ্য ক্রয় করে 50% নগদে এবং 50% জায়গা প্রদান করা হলো। দশ তারিখ ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। 12 তারিখ বিদেশি ক্ষেত্রে মাধ্যমে পণ্য ক্রয় 3,000 টাকা। 15 তারিখ 2,000 টাকা প্রাপ্য বিল পাওয়া গেল। 17 তারিখ 1,000 টাকা প্রাপ্য বিল ভাঙিয়ে 5% ভাঙিয়ে ব্যাংকে জমা রাখা হলো। 29 তারিখ ব্যাংক আদায় করে সাহায্য করলো 50 টাকা। 30 তারিখ নগদ দ্বিতীয় 2,000 টাকা দিয়ে পণ্য ক্রয় ক নম্বর ব্যাংকে মোট জমার পরিমাণ নগদন বই প্রস্তুত করো খ নম্বর জাবেদা দেখাও। তাহলে এখন আমরা চলে যাব আমাদের জাবেদা দেখাতে বসছে। জনক পরিমাণ যাবে দা তারিখ বিবরণ প্রথম পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে পাঁচটা কলমে যাবে দা প্রথম 2018 সালে এরপরে আছে আমাদের 9 তারিখ
কোনো হিসাব ক্রেডিট Russian baby buying shop credit, London shop credit. Much of the young. Chef David. No good on Chef Kirit. বারোদারিক বিলের মাধ্যমে পণ্য করার ফরেশিয়ার ডেবিট ওদের বিল বিলের স্বীকৃতির মাধ্যমে পণ্য করে সতেরো তারিখ ২০০০০ টাকার প্রাপ্যবিল ৫% বারটা ভাঙিয়ে ব্যাংকে জমা রাখা হলো ব্যাংক হিসাব ডেবিট ভাঙা দুই হিসাব ক্রেডিট David, now the
বাইশা প্রবৃত্তি নগদ হিসাব কেড়ে 17 তারিখ বিলের স্বীকৃতির মাধ্যমে বন্ধ করা হিসাব ডেবিট আগাবো। সবাই আপনারা ভালো থাকবেন এবং সামনের মাসে পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।